সাবধান, চা পাতার ব্যবসা করার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ ইকবাল হোসেন রাজধানী টি থেকে, যেখান থেকে শুনতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। বর্তমান আমাদের ফানির পরে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠছে চা। চা আমাদের প্রতিদিনের সঙ্গী। যেমনিভাবে আমাদের প্রতিদিন প্রয়োজন হচ্ছে চা, তেমনিভাবে আমাদের আশেপাশে অ্যাভেলেবেল চা পাতার ব্যবসায়ীগণ হয়ে উঠতেছে। অনেকেই বেকারত্ব দূর করার জন্য চা পাতার ব্যবসা শুরু করতে যাচ্ছে এবং অনেকে দীর্ঘদিন ধরে চা পাতার ব্যবসা শুরু করেছেন। সবার উদ্দেশ্যে আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সেটি হচ্ছে যে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং চা পাতার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, আপনি চা পাতা সম্পর্কে আপনার মোটেও কোনো ধারণা নেই, আপনি কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করলে আপনি মার্কেটে টিকতে পারবেন, সবগুলো আপনাকে আগে ডিটেলস জানতে হবে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি পরিষ্কার একটা ধারণা দিব ইনশাআল্লাহ আপনাকে। প্রথমে শুরু করা যাক, চা পাতার ব্যবসা শুরু করার আগে আপনি কীভাবে চা পাতা ক্রয় করতে হবে, কোথা থেকে ক্রয় করতে হবে, এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে, টোটাল বিষয়টা। আমরা সকলে জানি চট্টগ্রাম, পঞ্চগড়, সিলেট এই তিন জায়গায় চা সবচেয়ে বেশি হয়ে থাকে। সিলেটকে চায়ের রাজ্য বলা হয়। কিন্তু আপনি একটা জিনিস জানেন না, চাটা মূলত নিয়ন্ত্রণ করে কে? চা নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী এবং গভর্নমেন্টে, ফুল গভর্নমেন্টের দায়িত্বে রয়েছে চা। এই চা বাগানে চাইলে 1 কেজি চা পাতা বিক্রি করতে পারবে না, কারো কাছে 1 কেজি চা পাতা বিক্রি করতে পারবে না। যদি বিক্রি করে থাকে সেটা হচ্ছে অবৈধ, সেটা অবৈধভাবে আসতেছে এবং সেটা যদি কেউ যদি ধরা খায় তাহলে তার কমপক্ষে 6 থেকে 1 বছর পর্যন্ত জেল হতে পারে। তো এই চাগুলো কোথায় চলে আসে? এই চাগুলো সম্পূর্ণ সব চা বাংলাদেশে যেখানে উৎপাদন হয়ে থাকুক না কেন, সব চা চট্টগ্রামে চলে আসে। আলহামদুলিল্লাহ চট্টগ্রামের আমাদের প্রতিষ্ঠান চট্টগ্রাম, তো চট্টগ্রাম থেকে এই চা পাতাগুলো আবার সারা বাংলাদেশে যায়। তো চট্টগ্রাম বলতে আমি আপনাকে জিনিসটা একটু বুঝিয়ে দিই, চট্টগ্রাম এটা নিলামে উঠে থাকে, মানে নিলামের মাধ্যমে এই চা পাতাগুলো ক্রয় করতে পারে। যারা তারা ক্রয় করতে পারবে না, যারা অকশন বিডিং এর সাথে জড়িত, মানে অকশন বায়ার যাদের লাইসেন্স রয়েছে, যেমন বাংলাদেশে ব্র্যান্ডের কোম্পানিগুলো এবং অনেক নন ব্র্যান্ডের কোম্পানিগুলো, ওরা অকশন বায়ার বলা হয় তাদেরকে। তো অকশন বায়ার যারা রয়েছে বিশেষ করে, তারা শুধু, বিশেষ করে বলতে শুধু তারাই এই চাগুলো ক্রয় করতে পারবে, আর কেউ ক্রয় করতে পারবে না। তারপর এই অকশন থেকে যারা বায়ার রয়েছে তাদের থেকে আবার সারা বাংলাদেশে যাবে। তো যাদের নিজস্ব প্যাকেট রয়েছে তারা এই চা পাতাগুলো ক্রয় করে, তারা নিজস্ব প্যাকেটে প্যাকেটিং করে সারা বাংলাদেশে বাজারজাত করে থাকে। তো অনেকে কি করে, এই সম্পর্কে কিছুই জানে না, ডিটেলস জানে না, অকশন বায়ার কি বুঝাই। আবার অনেকে অকশন বায়ার হলো, অনেক তো বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, মানুষের টাকার লোভে একটা খারাপ কাজ করতে কি দ্বিধাবোধ করে না। কিছুদিন আগে আমি একটা ঘটনা বললে আপনারা জিনিসটা বুঝতে পারবেন, কেন সাবধান বললাম ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। ঘটনাটি হচ্ছে যে বাংলাদেশের অসংখ্য অসংখ্য লোক আমাকে ফোন করে বলেছে, ভাই আমি তো এক কোম্পানি থেকে চা পাতা নিয়েছিলাম, নিয়ে আমি ঠকেছি। কিভাবে ঠকেছে তাদেরকে তো সম্পূর্ণ জিজ্ঞাসা করলে ওনারা ডিটেলস কথাটি বলে থাকে, বলে ভাই আমি এক কোম্পানি আমাকে খুব সুন্দর ব্যবহার করেছে, আমি তো আসলে জানি না, চা পাতা সম্পর্কে অনলাইনে বিজ্ঞপ্তি দেখেছি, দেখে তাদেরকে কল দিয়ে ওনাদের থেকে চা পাতা অর্ডার দিই, অর্ডার দেওয়ার পরে খুবই খারাপ নিম্নমানের চা পাতা আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি যখন কুরিয়ার থেকে চা পাতা দিয়ে তুলেছি তখন খারাপ, এরপরে আমি মোবাইল করতেছি মোবাইল অফ পাচ্ছি। দেখুন একটা জিনিস আপনি নিজেই চিন্তা করে দেখুন, এই যে এই কাজগুলো যারা করতেছে অ্যাভেলেবেল ঘটনা করতেছে, অনেকভাবে করতেছে, শুধু কোয়ালিটি খারাপ না, তার মধ্যে মালটা ফেরত নিচ্ছে না, এটা একটা প্রবলেম। আবার আরেকটা হচ্ছে যে অনেকে টাকা পাঠাচ্ছে কিন্তু মাল দিচ্ছে না, আর প্রথমে টাকা পাঠানোর আগে মাল দিয়ে দিচ্ছে, টাকা পাঠানোর আগে তাদেরকে মাল দিয়ে দিচ্ছে, ভাই আপনি নেন বিক্রি করেন। প্রথমে পাঠাইছে, ওনারও একটা বিশ্বস্ততা জমে গেছে যে নিয়েছে, সে কী করলো ব্যাংকের সব টাকা দিয়ে দিছে, পরবর্তী টাকাও শেষ, সব শেষ। তো তাদের থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ ভাই আপনি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আপনি টাকা জমাচ্ছেন, আপনি একটা টাকা ইনকাম করা মানে অনেক কঠিন বর্তমানে। আর অনেকে তো লোন নিয়ে বিজনেস শুরু করেছে, লোন নিয়ে যারা করতেছে তাদেরকে নিষেধ করবো, আপনারা লোন নিয়ে বিজনেস শুরু করবেন না। আর যারা তিলে তিলে টাকা পয়সা
জমাচ্ছেন, জমায়ে কিছু একটা করতে চাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা সাবধান, সাবধান হন, ব্যবসা করুন ভালো কথা। আপনি স্বাবলম্বী হওয়ার জন্যই ব্যবসা করতে চাচ্ছেন এবং বরকত বেশি ব্যবসাতে, সবগুলোতেই আপনি চাচ্ছেন যে ব্যবসা করার জন্য, সবগুলো মিলে আপনি ব্যবসা করার জন্য চাচ্ছেন। কিন্তু আপনি একটা কোম্পানি সম্পর্কে ডিটেলস না জেনে, না বুঝে আপনি টাকা পাঠাবেন না। আগে একটা কোম্পানি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জানতে হবে, তার কি স্থায়ী ঠিকানা রয়েছে কিনা, তা সে আজকে কত বছর ধরে চা পাতার ব্যবসা করতেছে, তার অবস্থান কোথায়, সেটাও আপনি দেখবেন। আমি বলবো না আপনি আমার থেকে নেন, কারণ আপনি যদি আমাদের কোম্পানি থেকে বেটার কোম্পানি পেয়ে থাকেন, তার থেকেও আপনি বিজনেস করুন, কোনো সমস্যা নেই। আপনাকে সাবধান হওয়ার জন্য কেন কথাটা বলতেছি, অবশ্যই আপনি যে টাকাটা দিয়ে বিজনেস শুরু করবেন, সেই টাকা দেওয়ার আগে সেই কোম্পানির সম্পর্কে আপনাকে ডিটেলস জেনে শুনে তারপর বিজনেসটা শুরু করুন, তারপর ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনি একটা কোম্পানির সম্পর্কে, চা পাতার সম্পর্কে ডিটেলস না জেনে কখনো ব্যবসা শুরু করবে না। আর একটা কথা হচ্ছে যে লুজ ব্যবসায়ীদের সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব। অনেক লুজ চা পাতার ব্যবসায়ী দেখেছি নিজস্ব প্যাকেট করে ফেলছে, এরকম অনেক প্যাকেট বাজারে পাওয়া যাচ্ছে, মানে এরকম বলতে এটা তো আমাদের বিএসটি এর করা, এরকম অসংখ্য প্যাকেট পাওয়া যাচ্ছে বাজারে, এবং সেই কি করছে, অল্প টাকা দিয়ে শুরু করেছে ব্যবসা। আরে ভাই, ব্যবসা করার আগে আগে ব্যবসা সম্পর্কে আপনি জানুন, আগে একটা কোম্পানির সাথে বিজনেস করুন। একটা কোম্পানির সাথে আপনি অনেক দিন বিজনেস করে আপনি সেই সম্পর্কে আপনি টোটাল বিষয়টা জানেন, ডিপলি জানার চেষ্টা করুন। আপনি যখন কোম্পানি সাজবেন, আমি ওই তাদেরকে বলতেছি না যারা ডিলার নিয়ে বিজনেস করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা বিশেষ করে লুজ চা পাতা কিনে তারা নিজস্ব প্যাকেটে প্যাকেটজাত করতেছে মার্কেটে। আমি আজ পর্যন্ত 500+ লোককে চা পাতা দিয়েছি, নতুন ব্যবসায়ী নিজস্ব প্যাকেট করে ব্যবসা শুরু করেছেন, কোম্পানি সাজে গেছে। আর ভাই, 500,000 টাকা দিয়ে কি কোম্পানি সাজা যায়? 500,000 টাকা, 10,000,000 টাকা দিয়ে কোম্পানি সাজা যায়? হয়তো আমার কথাগুলো কঠিন, কিন্তু কঠিন হলো এটাই বাস্তবতা ভাই। আপনাকে অনুরোধ জানাবো, আপনি প্যাকেট করার আগে আগে সেই সম্পর্কে, মানে যেই সম্পর্কে যেই বিজনেস করুন না কেন, সেই সম্পর্কে আগে ডিটেলস জানুন। আপনি চা সম্পর্কে কিছু জানেন না, আপনি, আমি এত অ্যাভেলেবেল লুক দেখেছি, ভাই বিএসটি করে ফেলেছে, ব্যবসা শুরু করে দিছে, এত সহজ। আগে চা পাতার ব্যবসা করার আগে অবশ্যই আপনাকে অনেক কিছু জানতে হবে। আপনাকে আগে জানতে হবে যে চা পাতার বিজনেস করার আগে চা কোথা থেকে কীভাবে আসে। আমি প্রথমে ভিডিওটা বলেছি, চা চট্টগ্রাম থেকে নিতে হবে তা না, কিন্তু অকশন বাইয়ার থেকে নিতে হবে। অকশন বাইয়ার কারা? অকশন বাইয়ার যারা অকশন বিডিংয়ের সাথে জড়িত রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, ব্লান্ডিং বুঝেন না, গ্রেড বুঝেন না, আপনার কিছুই জানেন না, আপনি হুটহাট করে ব্যবসা করে সফল হয়ে যাবেন? সম্ভব না ভাই, সম্ভব না। বর্তমান পরিস্থিতি খুবই কঠিন, আপনাকে আগে সেই সম্পর্কে জানতে হবে। একটা বিজনেস করার আগে আপনাকে ডিটেলস জেনে তারপর শুরু করুন, তারপর সফলতা পাবেন। তো কীভাবে আপনি শুরু করবেন? প্রথমে আপনি, ঠিক আছে, আপনি প্যাকেট করুন। আগে চা পাতার ব্যবসা শুরু করার আগে আপনাকে দুই বছর আগে একটা কোম্পানির সাথে বিজনেস করুন। তো আমাদের রাজধানী ফুড প্রোডাক্টস, কিন্তু আমরা সারা বাংলাদেশের ডিলার নিয়োগ দিচ্ছি, ইনশাল্লাহ সফলতার সাথে কাজ করে যাচ্ছে অনেকদিন ধরে, আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান অবস্থান সারা বাংলাদেশে 11 নম্বর অবস্থান রয়েছে, আপনাদের সহযোগিতায় আমরা বর্তমান এই অবস্থানে রয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনি চাইলে আমাদের চায়ের সাথে বিজনেস শুরু করতে পারেন। আমাদের বাংলাদেশে অসংখ্য বেকার, অসংখ্য যুবক বেকার বর্তমানে চা পাতার বিজনেস করে সফল হয়েছে, আপনি চাইলে করতে পারেন। বেকার বসে থাকবেন কতদিন? বেকার বসে থাকলে লাভ নেই ভাই জান, বেকার জিনিসটা পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত একটা পথ, আপনাকে কেউ দেখতে পারবে না, হয়তো আপনার পাড়া পড়োশিও দেখতে পারবে না, নিজের আপনজনও দেখতে পারবে না। আর কতদিন বসে থাকবেন? একটা চাকরি আসে বসে না থেকে, এখন থেকে শুরু করুন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আমরা ক্যাশব্যাক গ্যারান্টি দিচ্ছি, আমাদের প্রোডাক্ট 100% ক্যাশব্যাক গ্যারান্টি। আমাদের প্রোডাক্ট যদি আপনার যদি দোকানদার ফেরত দেয়, আমাদেরকে 100% ফেরত দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অনেক দিন ধরে বিজনেস করে আসছে, কেউ বলতে পারেন কারো 1 টাকা এই দিক দিকে হয়েছে। তা আপনি চাইলে শুরু করতে পারেন, সাবধান, চা পাতার ব্যবসা শুরু করার আগে সাবধান হন, সাবধানের সাথে তারপর চা পাতার ব্যবসা শুরু করুন। আমাদেরকে এমনও লোক রয়েছে 30 লক্ষ টাকা 40 লক্ষ টাকা মাসে মাল নেয়, আমাদেরকে এখনো দেখে নাই, কিন্তু টাকা পাঠিয়ে দিচ্ছে।
কখন পাঠাবেন? আপনি একটা কোম্পানির সম্পর্কে সবকিছু জানার পর আপনার লক্ষ টাকা পরে থাকলো সমস্যা নাই। এক ভাই আজকে 2 মাস 130,000 টাকা দিছে, তাকে বলতেছি ভাই মাল নিবেন নাই টাকা নিবেন, সেই মানে মাল নিচ্ছে 2 বস্তা করে, 3 বস্তা করে, 7 বস্তা করে। আমি বলতেছি ভাই এখনো পর্যন্ত মনে হয় 2 মাসে 130,000 টাকা প্লাস পাবে, তো আপনি চাইলে শুরু করতে পারেন ইনশাল্লাহ। আমাদের রাজধানী ফুড প্রোডাক্টসের অঞ্চল ভেদে প্রত্যেকটা সাইজের প্রত্যেকটা গ্রেড রয়েছে এবং আমাদের অসংখ্য প্যাকেট রয়েছে, আপনি চাইলে শুরু করতে পারেন ইনশাল্লাহ, আপনি সফল হবেন। আরও যদি ডিটেলস জানতে চান চা পাতা সম্পর্কে, যদি আপনি টোটাল বিষয়টা টোটাল ডিটেলস যদি আপনি জানতে চান, অবশ্যই আমার নাম্বারে কল করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব চা পাতার ব্যবসা কীভাবে শুরু করবেন, কীভাবে শেষ করবেন এবং কীভাবে সফল হতে পারবেন। আর অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি সেই ভিডিওর মাধ্যমে আপনার কোনো একটি কথা, আমাদের কোনো একটি কথা আপনার জীবন পাল্টিয়ে যেতে পারে। একটি কথা হচ্ছে যে আমাদের অফিসের ঠিকানা অনেকে ভুল করে, আমাদের অফিস ঢাকা না, আমাদের অফিস চট্টগ্রাম বড়ফুল, মানে আগ্রাবাদ বড়ফুল চট্টগ্রাম আমাদের অফিস। অফিসে অবশ্যই সরাসরি আসার চেষ্টা করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।